নিজস্ব সংবাদদাতা কলকাতা 2রা জুন। শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে নজিরবিহীন ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল অন্তত 5 শতাধিক প্রাণ। যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের বেলাইন দুটি কামরার সঙ্গে পাশাপাশি সংঘর্ষে ছিটকে গেল আফ করমণ্ডল এক্সপ্রেস, আর তা ধাক্কা মারল পাশের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে। তিনটি ট্রেনের এই অপ্রত্যাশী সংঘর্ষ ভয়াবহ আকার নিল ওড়িশার বালেশ্বরের অদূরে বাহানাগা স্টেশনের কাছে। মুহূর্তে ওলটপালট হয়ে গেল যেন দুনিয়াটাই। হুশ ফিরতে আশেপাশে শুধু আর্তনাদ, চিৎকার আর কান্না। খেলনার মতো দুমড়ে মুছড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন, 15টা কামরা এবং তার নিচে চাপা পড়ে রয়েছে দেহাংশ, রক্তাক্ত শরীর। সময় তখন সন্ধ্যা 7টা। শালিমার স্টেশন ছেড়ে যাওয়া করমণ্ডলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সংখ্যাই বেশি। কন্ট্রোল রুমে দীর্ঘ হয়েছে তাদের নামের তালিকা। এই সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা আধিকারিকদের, যদিও রেল জানিয়েছে মৃতের সংখ্যা 100, আহতের সংখ্যা 150-র কাছাকাছি। রাতে এই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। তিনি আরও জানান, গুরুতর আহতদের 2 লক্ষ টাকা এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায়। জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে রাজ্যের তরফে 12 জন ডাক্তার সহ 25টি অ্যাম্বুলেন্স, 2টি সববাহী যান পাঠানো হয়েছে। রেল সূত্রে খবর, করমণ্ডল এক্সপ্রেসের 24টি বগির মধ্যে 15টি লাইনচ্যুত হয়েছে, বিশেষ টিম পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার তীব্র শব্দে তার আগেই ছুটে এসেছিল স্থানীয়রা। আহতদের বালেশ্বর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেরো, গোপালগঞ্জ ও কণ্ঠপদার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই অভিশপ্ত ট্রেনটির যাত্রীদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ভিড় জমান হাওড়া, খড়গপুর, শালিমার এবং বালেশ্বর স্টেশনে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।